ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন 9:30 বাজে, মানে সকাল 9:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করে নিচ্ছি। সকাল থেকে কিন্তু আমি বেশ অনেকগুলো কাজ করেছি, তাও 45 মিনিট পিছিয়ে আছি। তার কারণ আমি ভেবেছিলাম এই ইন্ট্রোটা শ্যুট করব 8:30, এখন বাজে না 45 মিনিট না, পুরো 1 ঘন্টা লেটে আছি। এখন বাজে 9:30। কী করলাম বলো তো, মানে দেরি হলো কেন? অনেকক্ষণ ধরে দুধের জন্য ওয়েট করে করে দুধ এলো না, তারপরে ছেলের জন্য চা বসালাম, তো চায়ের জল দিয়ে ফুটছে, সেই দুধ এলো। তা আবার দুধটা গরম আমরা ফুটিয়ে ঠান্ডা করে ছেলেকে মেয়েকে দুজনকেই খাওয়ালাম। সকালে উঠেছি, কালকে দেখছিলে যে আমি তেল চপচপে ছিলাম, তো সকালে উঠেই আগে স্নান করে নিয়েছি, কারণ ভীষণ গরম লাগছিলো, তেল মেখে আমি একেবারেই থাকতে পারি না বেশিক্ষণ। তা শ্যাম্পুটা করে নিয়েছি, এক বালতি জামাকাপড় কেচেছি, এখনও একটা বেড কভার রয়েছে, ওটা আর কাচলাম না, একটু বাড়াবাড়ি হয়ে যাবে, ওটা করেছি। আর তরকারিগুলো কেটে ফেলেছি, মানে আজকে রান্নার তরকারিগুলো সব কেটে ফেলেছি। তা চলো তোমাদেরকে রান্নাঘরে দেখাই আমি কী কী তরকারি কেটেছি। আজকে বিশেষ কিছু রান্না করবো না, ভীষণই গরম লাগছে। আসলে শ্যাম্পু যেদিন করি না, চুলটা ভিজে থাকে, তো এবার চুলটা ছেড়ে দিতে হয় কাজ করার সময়, আর চুল ছেড়ে আমি একেবারেই কাজ করতে পারি না, ভীষণ গরম লাগছে। তা চলো রান্নাঘরে তোমাদের দেখিয়ে দিই যে আমি কী কী আনাজ কেটেছি আজকে। কেটে রেখেছি ভাজা, মিক্সড একটা ভাজা, এখানে বরবটি, গাজর আর ফুলকপি যে ডাটাগুলো থাকে সেগুলো, এটা সাধারণত আমি নিই না, কিন্তু আজকে কি মনে হলো তাই নিলাম। এটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে, এর আগে আমি খেয়েছি, মানে নিই, মানে খুবই কম নিই আর কি। আর এখানে দেখো পেঁয়াজ, আদা কুচানো, আর এখানে একটু রসুন কুচানো আছে। ডিমটা সেদ্ধ করতে দিয়েছি, এই দেখো ডিম সেদ্ধ করতে দিয়েছি, ডিম সেদ্ধটা দিয়ে একটা যে ডিমের কারি টাইপের করবো। এখানে রয়েছে ঝিঙে ও আলু কাটা, দেখো এই এক্ষুনি বসিয়ে দেবো, দুপাশে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন অলরেডি 9:30-10 বাজতে গেছে, এবার আর বকবক করলে হবে না, তোমরা থাকো আমার সঙ্গে, আমি কী করি দেখো। রোববার দিন সবজি বাজার কী কী এসে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে এসে উচ্ছে, ঢ্যাঁড়স, এখানে কাঁচকলা ও ঝিঙে আছে, নিচে আছে ঝিঙে, আর আছে কাঁচা আম, আর আছে শসা, আর হচ্ছে গাজর। এছাড়াও আরও সবজি এনেছিল, সেগুলো আমি ফ্রিজে রেখেছি। বাজে, খাওয়া দাওয়া পুরোপুরি সব কমপ্লিট, মাহিকে এখন একটু ঘুম পাড়াবো। আর আমি রাত্রিবেলা 1:30-টার সময় কাজ শেষ করেছি, 1:30 কি 1:15-টার মধ্যে আমি কাজ শেষ করেছি। শেষ করে যেই শুয়েছি আর ঘুম আসছে না আমার, তো ওরা লাস্ট করে দেখেছি 3:30, তখনও জেগে, তারপর কখন ঘুম এসছে আমি জানি না, তারপর আর ঘুম ভেঙেছে 6:30-টায়, কারণ 6:30-টা করেই আমি উঠি বেশিরভাগ সময়টা, তো 6:30-টার আগেও উঠি, সেটা সময় বিশেষ, 6:30-টা ম্যাক্সিমাম, তো 6:30-টায় ঘুম ভেঙেছে আমি, তারপরে ভাবলাম যে আর এখন আর উঠবো না, শুয়ে পড়ি, তারপরে আবার একটু শুয়ে 7:00-টার সময় উঠে পড়লাম। তো চোখে ভীষণ ঘুম, অনেকটা ঘুমাতে হবে। ওদিকে বড় দেখলাম যে রাত্রিবেলা ঘুমায়নি, কেন ও দেখছিলাম অনেকক্ষণ জেগেছিলো। আসলে কী বলো তো, ও অনুর সঙ্গে, অনু যেহেতু পড়ে তো ওর সঙ্গে রাত জাগে, রাত জাগে না ঠিক, ও পাশে ঘুমায় আর ছেলে পড়ে, তো ও রাত্রে এঘরেই ছিল, যখন 2:30 বাজে তখন ও ঘরে উঠে এসছে, এবার যেহেতু উঠে যেই গেছে সেই আর ওর ঘুম আসছিল না, এই জন্য ও জেগেছিল অনেকক্ষণ দেখলাম। এই যে এসে গেছেন আমার ম্যাডাম, আচ্ছা আমাদের এখানে কিন্তু বেশ বৃষ্টি হয়ে গেছে সকাল থেকে, এখনও টিপটিপ পড়ছে না, এখন কমেছে, এতক্ষণ পড়ছিল টিপটিপ, বেশ বৃষ্টি হয়েছে, আর বালিগুলো এনেছে আর বৃষ্টি শুরু হয়েছে, পুরোপুরি তাও আনতে পারিনি, আনলে বোধহয় পরে আবার, ওরা বলছিল আজকের মধ্যে শেষ করে দেবে বালিগুলো এনে, কিন্তু বৃষ্টি হচ্ছিলো বলে আর আনতে পারলো না, দেখি কী হয়।
পরে তোমাদের দেখাবো বালিগুলো এনে কোথায় রেখেছে। আসলে আমি আমার বাড়িটা ঠিক কেমন তোমাদেরকে তো দেখানো হয়নি। এই যে আমার পুত্র, হাত দেখাও। কত বড়, দেখো কতদিন আগে, কিছুদিন আগে ছিল এই টুকুনি টুকুনি হাত, আর এখন দেখো আমার হাত ছাড়িয়ে গেছে, আবার দাড়ি কামিয়েছে, দাড়ি গোফ সব কামিয়েছে। আমি বলছি তোকে কদিন পরেই দেখাবো, তোকে গোফ কামিয়েছিস কেন, তোকে খুব বাজে লাগছে। এই যে আমার বাদর, আমার বাদর, ওই যে আমার হাত, আমার শুনতে বলতে বিশাল গরম লাগছে আমার, কেন জানি না, এই জামাটা পরেছি তাই না, আজকে গরম ভ্যাপসা, আমি জানি না, শ্যাম্পু করেছি, এখন একটু কমফোর্টেবল ড্রেসে আসবো, মেয়েকে ঘুম পাড়বো, নিজে একটু এডিট করব, তারপর আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা হবে। দুপুরে তোমাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারপর আর কথা বলা হয়নি। দুপুরবেলা আমি খানিকটা এডিট করেছি, ঘুমিয়েছি, তারপর আজকে বৃষ্টি হয়েছে, তার মধ্যে আবার বালি এসছে, বাচ্চারা বড়রা সবাই এদিক ওদিক করেছে, ঘরবাড়ি পুরো বালি বালি ভর্তি হয়ে গিয়েছিলো। আমি আবার বিকেলবেলা সমস্তটা ঝাড় দিয়ে মুছলাম বাড়িটা, মানে পুরো ঘরগুলো সমস্ত সব মুছলাম, মুছে সন্ধ্যা দিয়ে তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি। এখন চা খাওয়া বাকি আছে, তো চা খাবো একটু পরে। কি ভালো লাগছে কেন তো, মনে হয় ওই জামাটা পরে না আমার বেশি গরম লাগছিলো, কিন্তু জামাটা কিন্তু অনেক দিনের পুরনো, মানে মাহিরও হওয়ার আগে আর কি ওই জামাটা। তো কেন আমি বুঝতে পারছি, তখন তো অত গরম লাগে না, কিন্তু আজকে ভীষণ গরম লাগছিলো, ওই জামাটা খুলে তারপর আমার শান্তি, তারপর আমি একটা কমফোর্টেবল ড্রেস পরলাম, সেটা পরেই শুয়েছিলাম, শুয়ে শুয়ে নিজের কাজগুলো করছিলাম, মাহিকে ঘুম পাড়ালাম, তারপর সমস্ত কাজকর্ম করলাম, ও কয়েকটা বাসনও মাজলাম, দুপুরবেলা মাজা হয়নি, এত গরম লাগছিলো না। আমি সাধারণত বাসন জমিয়ে রাখি না, সঙ্গে সঙ্গে করে ফেলি, তাতে কাজটা অনেকটাই ভালো হালকা হয় আর কি, জমিয়ে রাখলে না ওরকম যেন মনে হয় একটা মাথার উপর একটা বোঝা, ওই জন্য জমিয়ে রাখি না, সব সঙ্গে সঙ্গে করে দিই। কিন্তু দুপুরবেলা আমি আর করিনি, আমার একদম ভালো লাগছিলো না, কি গরম লাগছে। তারপর ওই নাইটিটা পরে খাটে যখন শুলাম, খানিকটা পর থেকে দেখছি শীত করছে, শীত করছে কেন বলো তো, আজকে কিন্তু সারাদিন যে বৃষ্টি হয়েছে, এখানে সারাদিন না সকাল থেকে ভীষণ বৃষ্টি হয়েছে, যেই বালিটা এনে রাখলো সেই বৃষ্টি, পুরো বালিটা আনতে পারিনি, কিছুটা এখানে রেখেছে, কালকে আমি দেখাবো। আমি আর এই বৃষ্টির মধ্যে গিয়ে আর দেখলাম না তোমাদের আর বালিরা, তার জন্য কী আর দেখো বালিরার। তা আর কিছুটা মনে হচ্ছে অন্য কোথাও রাখতে হবে, বাড়ির সামনে তো আর জায়গা নেই, জানি না কোথায় রাখবে, বুঝতে পারছি না, অনেকটা বালি। যাই হোক কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে, কাজ শুরু হলেই ভালো, কারণ ওপরটা আমরা এখানে এসেছি এই জুলাই হলে এক বছর হয়ে যাবে, এই জুন হলে এক বছর হয়ে যাবে, তো এখন এবার কমপ্লিট করা উচিত, আমরা নিচটা ছেড়ে দেবো, দিয়ে আমরা উপরে উঠে যাব, উপরে সাজাবো সমস্ত রকম যা যা করবো আর কি, কী কী টাইলস লাগাবো, কালার লাগাবো, কীভাবে সাজাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই সবগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমার সঙ্গে জুড়ে থাকতে হবে, আর আমার সঙ্গে জুড়ে থাকতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে হবে, তাহলে তোমরা আমার সঙ্গে জুড়ে থাকতে পারবে। আর সামনে কিন্তু আমি আরও খুব ভালো ভালো ভিডিও আনতে চলেছি, তার প্রস্তুতি আমি অলরেডি শুরু করে দিয়েছি। হ্যাঁ, তো তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে সমস্তটাই আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পারবো, কারণ একটা ভিডিওর পেছনে তো সাধারণ যে ভিডিওগুলো হয় ডেইলি ব্লগ সেগুলো তো একরকম, কিন্তু আলাদাভাবে ব্লগের মধ্যে আলাদা কিছু দেওয়ার জন্য অন্য রকমভাবে অনেকটাই খাটনি থাকে, তো আমি সেগুলো অলরেডি শুরু করে দিয়েছি। তো আমার সঙ্গে থাকো, আর তোমরা ভালোবাসা দিচ্ছ আমার খুবই ভালো লাগছে, কিন্তু কী বলো তো, প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, দু একদিন কিন্তু বেশ বোঝা যায় যে সবাই আমার ভিডিওটা পুরোটা দেখছে, আবার দু একদিন আমি বুঝতে পারি কমেন্ট হচ্ছে, লাইক হচ্ছে, ভিউ বাড়ছে, কিন্তু আমার ওয়াচ টাইমটা বাড়ছে না। তো যাদের ইউটিউব চ্যানেল আছে তারা তো বুঝতেই পারো ব্যাপারটা কীরকম হয়, এত খেটে খুটে একটা ভিডিও বানানো হয়, যদি অল্প একটু এসে লাইক কমেন্ট হয় তাহলে খারাপ লাগে না। তো প্লিজ তোমরা পুরোটা দেখো, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। হ্যাঁ, এটা তো ডেইলি ব্লগে আমি যা করি আমি সেটাই দিচ্ছি, আমি বেশি খুব একটা বেশি বাইরে
করা খাওয়া এগুলো অতটা আমার হয় না। আগে যাও যদিও বা হতো মেয়ে হওয়ার পরে একটু অনেকটাই কমে গেছে। তো আমি যেভাবে লাইফটা লিড করি আমি তোমাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করি, এবং তার মধ্যে একটু একঘেয়েমি কাটানোর জন্য ইন্টারেস্টিং কিছু ক্লিপ আমি দিয়ে দিই। যেমন রান্না দিলাম, এ কদিন কিছু কিছু আলাদা আলাদা রকম দিচ্ছি, এরকম দিই যাতে তোমরা তোমাদের উপকারও হয়, আর আমি যেটুকু জানি আর কি, বেশি কিছু জানি না, যেটুকু জানি আমি সেইটুকুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে তোমরা একটু অন্যরকম স্বাদ পাও। তো চলো এবার আমি খাবো চা। মাহি বলছে দুধ খাবো আর বিক্ষু খাবো, তা মাহির জন্য দুধ বিক্ষু আর আমার জন্য চা। এত ভাল লাগছে না চুপটা ছেড়ে দিই এখানে বসতে, কি ভালো যে লাগছে, আমার উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে চাটা যদি কেউ একটু এনে দিত। সত্যি কেউ না এখানে না চা করে আমাকে খায়, বরকে বলি যে আমাকে একটু চাটা করে খাওয়া, বলছে ও সব আমার হবে না, নিজে চা খায় না জানো তো, চা খায় না কিন্তু আবার কফিটা খেতে চায়। চা খেলে সহ্য হয় না, কফি খেলে সহ্য হয়, কী ধরনের কথাবার্তা বলো তো দেখি। হ্যাঁ চা বলতে কিন্তু আমি দুধ চার কথা বলছি না, আমি কিন্তু লাল চার কথাই বলছি। আমি নিজেও লাল চা খা খেতে ভালোবাসি ভীষণভাবে। আগে কদিন আমি মানে টানা গুড়ের চা খেয়েছি, কিন্তু অনেক দিন গুড়ের কথা আমার বলতেই ভুলে যাই। তো আবার নতুন করে নিয়ে এসছে, আমি আবার গুড়টা স্টার্ট করব, চিনিটা এবার ধীরে ধীরে একটু কমাবো। চিনি খাওয়া তো শুধু যে মোটা হয়ে যাবো ক্যালোরি বেশি তার জন্য না, চিনি খেলে অনেক রকম রোগও হয়, অনেক রকম সমস্যা। আমি কিন্তু চুলে কন্ডিশনার দিইনি দেখেছো, তবু দেখো চুলটা কী সুন্দর হয়ে আছে। হ্যাঁ কারো কন্ডিশনার দেওয়ার সময় আমার হয় না, যেটুকু শ্যাম্পু করতে যাই সেখানেও গিয়ে মেয়ে দরজা ধাক্কায়, মা বেরো করে। তো ওটা আর আমার এখন বিলাসিতা মনে হয়, ও অনেকদিন আগেই বাদ দিয়ে দিয়েছি। কিন্তু সুন্দর করে অয়েলিং করলে চুলটা কিন্তু সুন্দর গ্লেজ দেয়, কি ভালো লাগছে চুলটা। তো আমি যেভাবে অয়েলিং করা দেখিয়েছি তোমরা রকম করতে পারো। প্রপার ওয়েতে যদি চুলটা তেলটা দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালোই এফেক্ট পাওয়া যায়। হ্যাঁ আমি মানছি যে যদি আমি কন্ডিশনার দিতাম এর থেকে আরেকটু ভালো হতো, কিন্তু সেটা আমার সময় নেই, যারা আমার মতো সময় নেই, আমি বলছি না দিও না, অবশ্যই দেওয়া উচিত, তাতে চুলটা কিন্তু ছেড়ে কম। কিন্তু যারা আমার মতো আমার মেয়ের মতো একটা আছে, তাদের জন্য এই টিপসটা। কোথা দিয়ে যে শুরু করি বাসনগুলো তোলার, কোথা দিয়ে শেষ করি এইটুকু জায়গা, ওদিকটা বেসিন ঠিক এতটুকু জায়গা থাকবে, শেষ করো এতটুকু জায়গার মধ্যে সব। এই রান্নাঘরটা খুবই ছোট আর খুবই অসুবিধা হয় আমার, কোনো কিছু রাখার উপায় নেই এখানে। আগে দুধের হাঁড়িটা ডাইনিংয়ে রেখে আসে, ছেলের জন্মদিনের পায়েস করা থাকে, মানে পায়েস করি আর কি, জন্মদিনে তো করি না, জন্মদিনের আগেই করি। তো এবার জন্মদিনের আগে তো মাসিমণির বাড়িতে ছিল, সেটা করা হয়নি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ার করো, আর আমার ভিডিওটা প্লিজ পুরোটা দেখো।